डिप्रेशन डिप्रेशन হচ্ছে আমাদের জন্য অর্থাৎ মানব সমাজের জন্য ক্যান্সার স্বরূপ ক্যান্সার যেরকম মানব শরীরে আস্তে 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 বাসা বাঁধে একটা সময় এই সুন্দর শরীরটাকে নিস্তেজ করে দেয় ঠিক ডিপ্রেশনও তদ্রূপ আমাদের জন্য আমরা যখন প্রথমের দিকে অর্থাৎ ডিপ্রেশনের একেবারে প্রথম পর্যায়ে থাকি তখন আমরা কখনো অনুভব করি না যে আমরা হয়তো বাকি অনেক বড় একটা প্রবলেমের সম্মুখীন হতে যাচ্ছি এমন সময় এসে ক্যান্সার মানুষের শরীরে ধরা পড়ে যখন তার সেখান থেকে রিকভারি করা সম্ভব না ঠিক তদ্রূপ পৃথিবীতে অনেক ইতিহাস আছে এবং প্রত্যেকদিন আপনারা দেখবেন সারা পৃথিবীতে শত শত মানুষ এই ডিপ্রেশনের কারণে নিজেরা আত্মহত্যা করার মতন পথ বেছে নেয় কারণ তারা ডিপ্রেশনের এমন একটা পর্যায়ে চলে আসে সেখান থেকে তাদের রিকভারি করা সম্ভব না সেখান থেকে তারা চাইলেও বের হয়ে আসতে পারে না ফর এক্সাম্পল কিছুদিন আগে আপনারা দেখছেন ইন্ডিয়ার সুপারস্টার সে নিজে আত্মহত্যা করেছেন অবশ্যই সেখানে এখন পর্যন্ত পুলিশ ধারণা করেছেন ডিপ্রেশনের কারণে আমাদের ডিপ্রেশন থাকার কিছু কারণ আছে এই কারণগুলি আপনি নিজেই রিকভারি করতে পারেন সেটা হচ্ছে প্রথমত স্টুডেন্ট লাইফে যে ডিপ্রেশনগুলি আমাদের মধ্যে চলে আসে এর জন্য প্রথমত আমাদের সমাজের আমাদের ফ্যামিলির মা বাবা বা ভাই বোন দায়ী কারণ হচ্ছে আমরা যারা ইউরোপ আমেরিকাতে থাকি এরা প্রত্যেকটা বাচ্চা অর্থাৎ ছেলে সন্তান তার মা বাবার কাছে অ্যাজ এ ফ্রেন্ডের মতন তারা সব কিছু তার মা বাবার কাছে শেয়ার করতে পারে কিন্তু আমাদের সমাজে আমরা বুঝি মা বাবা মানে সবসময় আমাদের একটা চাপে রাখবে কন্টিনিউ বকা দেবে আমরা যদি কখনো কোনো ভুল করি কোনো প্রবলেমের সম্মুখীন হই কিন্তু তাদের সাথে শেয়ার করতে পারি না কারণ একটাই আমরা তাদের সাথে ফ্রি না আমাদের উচিত আমাদের ছেলে সন্তানের সাথে অ্যাজ এ ফ্রেন্ডলি থাকা কারণ তারা ওই সময় যে ভুলটা করে সে ভুলটা যদি আমাদের কাছে অর্থাৎ তার মা বাবার কাছে শেয়ার করে তাহলে তার মা বাবা জানে ওই ভুলের সমাধান কী তাহলে স্টুডেন্ট লাইফে যে ছেলে মেয়ে ঝরে পড়ে সেখান থেকে তাদের রিকভারি করা সম্ভব দ্বিতীয়ত আমরা যখন প্রফেশনাল লাইফে অর্থাৎ আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমাদের বেকার ডিগ্রি দেওয়া হয় আমরা যখন গ্রাজুয়েশন করি ওই পর্যন্ত আমাদেরকে বলা হয় স্টুডেন্ট অর্থাৎ স্টাডি অবস্থা আছে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন যদি জব করি তাহলে একটা ডিগ্রি থাকে যে আমরা জব করছি বিজনেস করলে তাদেরকে বলা হয় যে আমরা বিজনেস করছি কিন্তু অধিকাংশ ছেলে মেয়েই কিছু করে না বিদায় তাকে বেকার বলা হয় আর এই বেকারত্বের জন্য আমরা নিজেরা দায়ী সেটা হচ্ছে আমরা যখন লেখাপড়া করি তখন আমরা কখনো ডিসাইড করি না যে আমরা লেখাপড়া শেষ করে আমাদের কোথায় দেখতে চাই আমরা জানি লেখাপড়া করতে হবে এ প্লাস পেতে হবে ক্লাসের মধ্যে এক থেকে তিনের ভিতরে রোল থাকতে হবে তাতেই মা বাবা খুশি ইটস এ কমপ্লিটলি রং আইডিয়া আমাদের বাচ্চাদের উচিত যে আমাদের বাচ্চার লেখাপড়া শেষ করে আমাদের বাচ্চাকে আমরা এই জায়গাতে দেখতে চাই অর্থাৎ তারা যদি এই জায়গাতে আসে বা আসতে পারে বা আসতে হলে কি করতে হবে সেই অনুসারে তারা তাদের লেখাপড়া করতে থাকবে তাহলে যখন লেখাপড়া শেষ করবে লেখাপড়া শেষের সাথে সাথে তারা ওখানে এসে জব বা বিজনেস করতে পারবে দ্বিতীয়ত আমরা যখন জব থাকে বিজনেস থাকে ভালো অবস্থান থাকি তখন আমরা কেন ডিপ্রেশনে ভুগি তখন কেন আমাদের আত্মহত্যার মতো রাস্তা বেছে নিতে হয় এর জন্য হচ্ছে আমরা যে অবস্থানে থাকি তার থেকে বেশি আমাদের এক্সপেকটেশনটা থাকে অর্থাৎ আমরা যতটা না পাওয়ার যোগ্য বা যতটা না পেতে পারি তার থেকে বেশি ভাবি এ কারণেই আমরা ওখানে যতটুকু পাই সে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকি না যতটুকু আমরা অ্যাচিভ করি ওই অ্যাচিভ দিয়ে আমরা হ্যাপি হতে পারি না এ কারণে ওই সেটেল লাইফে এসেও ডিপ্রেশন হয় দ্বিতীয়ত আমরা অনেক সময় যখন বিবাহ করতে যাই তখন আমরা যে লেভেলের থাকি তার থেকে একটু উচ্চতম ফ্যামিলি থেকে মেয়ে নিয়ে আসতে চাই অথবা আমরা যে লেভেলের থাকি তার থেকে একটু উচ্চতম অবস্থানে আমাদের মেয়েদেরকে বা বোনদেরকে বিয়ে দিতে চাই আমরা কখনো চিন্তা করি না যে আমরা যে লেভেলে আছি তার থেকে উচ্চতর লেভেলে এই মেয়েটা গিয়ে কতটুকু তাকে ব্যালেন্স করে ওখানে কন্টিনিউ করতে পারবে ওখানে গিয়ে তারা তাদের সাথে ব্যালেন্স করতে পারে না এবং ওই ফ্যামিলিতে যারা থাকে তাদেরকে তারা ওরকম করে মেনে নিতে পারে না তখন ওখানে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক বড় একটা প্রবলেম হয়ে যায় ঠিক তারা ওখানে থাকে ওখানে তাদের লাইফ লিড করতে হয় কিন্তু সে যে কীভাবে লাইফ লিড করে একমাত্র ওই মেয়েটাই জানে এ কারণে অনেক সময় তারা এই মৃত্যু নামক যন্ত্রণাময় অবস্থানে চলে যায় বা এই লাইফটাকে শেষ করে দেওয়ার ডিসিশন নেয় তৃতীয়ত আমরা যখন কোনো কাজ বাজ না থাকে কখন কোনো কিছু করতে না পারি লেখাপড়া শেষ করি হাই হুতাশে ভুগছি তখন অনেক অধিকাংশ সময় মানুষ বলে যে আমাকে দিয়ে কিছু হবে না
না, এটা ভুল ধারণা। আপনি যারা পৃথিবীতে সেটেল মানুষ যা বা যারা কিছু করেছেন তাদের লাইফ হিস্ট্রি পড়ে দেখেন, অধিকাংশ মানুষই ডিপ্রেশন থেকে উঠে আসছে, অধিকাংশ মানুষই হতাশা থেকে কিছু করেছে। আমাদের উচিত যে হ্যাঁ আমাকে দিয়ে কিছু হবে, আমি আমার অবস্থানে সেরা, সেটা প্রমাণ করা। আপনি ছোট দিয়ে শুরু করেন, আপনি যদি কোনো কিছু শুরু করতে পারেন, সেটাকে ভালোবাসেন, সেটা দিয়ে লেগে থাকেন, অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। আর কখনো নিজেকে দুর্বল ভাবা যাবে না, কখনো নিজেকে ছোট করে দেখা যাবে না যে আমাকে দিয়ে এটা হবে না, আমি পারবো না, আমি তো কিছু না, আমি কিভাবে করব। এই সব জিনিসগুলি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, তাহলেই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।